প্রথমে আমরা কোরআন এবং হাদিস থেকে ওযুর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানি যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ হে ঈমানদারেরা যখন তোমরা নামাজের জন্য তৈরি হও প্রস্তুতি নাও ফাগসিলু উজুহাকুম তখন তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমাদের দুই হাত কোণে পর্যন্ত ধৌত করো ওয়ামসাহু বিরউসিকুম তোমাদের মাথাটা মাসাহ করে নাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তোমাদের দুই পা ঘন্টা সহ ধৌত করো অর্ডার কার বলেন অর্ডার কার আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন যখনই তোমরা সালাতের জন্য তৈরি হও প্রস্তুতি নাও তখন তোমরা তোমাদের মুখ ধো তোমাদের হাত দুইটা ধৌত করো মাথা মাসাহ করো এবং পা ধৌত করো তার মানে এই চারটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান আপনি যদি নামাজ আদায় করতে হয় তাহলে এই চারটি আপনাকে করতেই হবে না হলে আপনার ইবাদত কবুল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস মিফতাহ সালাতি আত-তুহুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্থাৎ নামাজে আপনি আসতে পারবেন না ঢুকতে পারবেন না নামাজে আপনি নামাজের দরজা খুলতে পারবেন না যদি আপনার ওযু না হয় যদি আপনার পবিত্রতা ঠিক না থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1 নম্বর হাদিসে বলেন লা তুকবালু সালাতু বিগাইরি তুহুর আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল করেন না ভালো সম্পদ ছাড়া আল্লাহ তাআলা কোনো সদকাকে কবুল করেন না আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো নামাজ ওযু ছাড়া কোনো নামাজকে কবুল করেন না আর আল্লাহ তাআলা পবিত্র সম্পদ ছাড়া কোনো সদকাকেও কবুল করেন আপনি যদি আপনার হারাম উপার্জিত টাকা থেকে দান করেন তাহলে সেই দানে কিছু সওয়াব হবে আশা করা যাবে না কারণ আপনার উপার্জন যেটা ইনকাম যেটা এটা হারাম আর এই হারামের মাধ্যমে ভালো কাজে অংশগ্রহণ করলে এটার কোনো সওয়াব আল্লাহ তাআলা দেন না ঠিক তেমনি ভাবে আপনি যদি হাজার রাকাত তাহাজ্জুদ পড়েন কিন্তু আপনার ওযু ঠিক না থাকে ওযুর মধ্যে যদি সামান্যতম ভুল হয়ে থাকে তাহলে আপনার পুরো নামাজটা বাতিল হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফ 2 নম্বর হাদিস যে কোন মুমিন বান্দা কোন মুসলমান যখন ওযু করে সে তার মুখের মধ্যে পানি দেয় মুখে পানি দেওয়ার পরে মুখ দৌত হওয়ার পরে পানি দেখবেন ফুটা ফুটা হয়ে নিচে পড়ে নবীজি বলতেছেন যে তার মুখে পানি দেওয়ার পরে ফুটা ফুটা হয়ে তার মুখ থেকে যেই পানি পড়ে পানির শেষ বিন্দু পানি পড়তে পড়তে শেষ বিন্দু যখন পড়ে এই শেষ বিন্দু পানির সাথে এই ব্যক্তির চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে যত গুনাহ করেছিল সব গুনাহগুলো জলে পড়ে যায় সুবহানাল্লাহ তার মানে ওযুর গুরুত্ব কম না বেশি ওযু শুধুমাত্র যে আপনি নামাজের জন্য পড়বেন এটা একটা মাধ্যম এমনটা নয় বরং ওযু আলাদা একটা ইবাদত নামাজ একটা ইবাদত এই ইবাদতের জন্য আপনি ওযু করেন অথচ ওযু আলাদা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আলাদা কিছু সওয়াব এবং নেকি দান করবেন বুখারী শরীফের 137 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমার উম্মতদেরকে যখন ডাক দেয়া হবে তখন উম্মতে মুহাম্মাদের আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে উম্মতে মুহাম্মাদীদেরকে দেখলে চিনতে পারা যাবে যারা উম্মতে মুহাম্মাদী সাহাবা একরামরা একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষদের সামনে কোটি কোটি মানুষদের মাঝ থেকে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে আমি আমার উম্মতদেরকে এইভাবে চিনব আমার উম্মতরা যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করত সালাত আদায় করত তারা ওযু করত আর এই ওযু করার কারণে যেই অঙ্গগুলোতে তারা পানি লাগাতো কাল কিয়ামতের দিন সেই অঙ্গগুলো চকচক করতে থাকবে সুবহানাল্লাহ অর্থাৎ তাদের এই অঙ্গগুলো মুখগুলো চকচক করবে চমকাতে থাকবে আর এই চমকাতে থাকা মুখগুলো হাতগুলো দেখে আমি আমার উম্মতদেরকে চিনব এবং তাদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার উম্মতদেরকে চিনব এইভাবে যে তারা ওযু করত দুনিয়ার জমিনে আর এই ওযু করার কারণে তাদের হাতগুলো মুখগুলো পাগুলো চমকাইতে থাকবে চকচক করতে থাকবে এখন আপনি যদি নবীজির উম্মত হন নিজেকে দাবি করেন আশিক রাসূল দাবি করেন অথচ আপনি নামাজ পড়েন না নামাজ না করলে তো আপনি ওযুও করবেন না তাই না নামাজের জন্য আপনি ওযু করবেন তো আপনি নামাজ পড়েন না আপনি ওযুও করলেন না তাহলে আপনি আশিক রাসূল কেমনে হইলেন আর নবীজি তো কাল কিয়ামতের দিন আপনাকে চিনবেন না উম্মতে মুহাম্মাদের যে বৈশিষ্ট্য থাকার কথা যে আপনার মুখ আর হাত পা এগুলো চমকাবে ওযুর কারণে তো আপনি ওযু করেনই নাই নামাজ পড়েনই নাই তাহলে আপনার এগুলো চমকাবে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনবেন কি করে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে জান্নাতে যাবেন কি করে
গোড়ায় যদি গলত হয় তাহলে সব শেষ মুখে আশিক রাসূল দাবি করলেই আশিক রাসূল হওয়া যায় না বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাকে মনে প্রাণে মেনে বিশ্বাস করে সেই কাজগুলো আপনার জীবনে পরিচালনা করার নাম হচ্ছে আশিক রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফ 159 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে ওযু করে দেখালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে পাত্রে এক পাত্রে পানি নিলেন পানি নেয়ার পরে সেই পাত্র থেকে দুই হাতের কবজি পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে ধুইলেন ডান থেকে শুরু করলেন ধোয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অঞ্জলি পানি নিলেন নেয়ার পরে কুলি করলেন নাকে পানি দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল ধৌত করলেন তিনবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাত দুইটা কোনোই সহ তিনবার করে ধৌত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাথা মাসে করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পা ধৌত করলেন ধৌত করার পরে বললেন যেই ব্যক্তি আমি যেইভাবে ওযু করলাম এইভাবে ওযু করলো ওযু করার পরে সে দুই রাকাত নামাজ আদায় করলো তাহিয়াতুল ওযু এই এই নামাজের গুরুত্ব আমি আপনাদেরকে একটু পড়ে বলতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি ওযু করলো এবং ওযু করার পরে দুই রাকাত সুন্নাহ নামাজ তাহিয়াতুল ওযু আদায় করলো এবং এর মাঝখানে সে কোনো গুনাহ করলো না এই ওযু আর নামাজের মাঝখানে কোনো গুনাহ করলো না বরং সে আল্লাহ তাআলার ধ্যানে থাকলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি নবীজি বলেন তার অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন সুবহানাল্লাহ খুব কষ্টের কাজ না কিন্তু ওযু করলেন ওযু করার পরে এই ওযু থেকে নামাজ পর্যন্ত এই সময়টুকু দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হলেন না দুনিয়াবি কোনো খারাপ কাজ কোনো খারাপ চিন্তা আপনার অন্তরে আসলো না আপনার মাথায় আসলো না এই সামান্য সময়টুকু আপনি অপেক্ষা করলেন আর এসে দুই রাকাত নামাজ আদায় করলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন সুবহানাল্লাহ এই ওযুর অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম বুখারী শরীফের হাদিস আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম নবীজি সফরে আমাদের পিছনে পড়ে যান আমরা একসাথেই যাচ্ছিলাম নবীজি আমাদের পিছনে পড়ে গেলেন তো আমরা দেখলাম যে আসরের ওয়াক্ত শেষ হয় এমন অবস্থা আমরা এক জায়গায় নামলাম পানির সন্ধান পেয়ে সেই জায়গায় নামার পরে আমরা ওযু করতেছি খুব তাড়াতাড়ি করে যাতে আমরা নামাজটা ধরতে পারি ওয়াক্তটা ধরতে পারি ওয়াক্ত চলে যাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পিছনে আসছিলেন আসার পরে তিনি দেখতে পেলেন যে আমরা ওযু করতেছি তিনি যেহেতু পিছনে ছিলেন আসলেন এসে দেখলেন আমাদের মধ্যে কিছু লোক ওযু করতেছে আর আমরা ওযু এমনভাবে করতেছিলাম যে সময় যেহেতু খুব কম আমরা খুব তাড়াহুড়া করে ওযু করতেছিলাম নবীজি দেখলেন যে আমাদের কারো পায়ের এই দিকে সামান্য কিছু জায়গা ভিজে নাই শুকনা রয়ে গেছে কারো হাতের এই জায়গা কিছুটা ভিজে নাই শুকনা রয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দূর থেকে দেখলেন আর উচ্চ স্বরে আওয়াজ করে করে বলতে লাগলেন ওয়াইলুল লি আকাবি মিনান নার যেই জায়গাগুলো ভিজে নাই এই জায়গাগুলো জাহান্নামী কথা বুঝেছেন অর্থাৎ আপনার ওযুর সময় আপনি তাড়াহুড়া করে ওযু করলেন আপনার পা অনেকের আপনি আমরা ওযু করি আমাদের ঘন্টা ভিজে না পায়ের ব্যাকসাইড যেগুলো আছে এগুলো ভিজে না তারপরে আপনার কোনোই ভিজে না আপনি পুরোপুরি মুখমণ্ডল ধৌত করেন না আপনার চুলের গোড়া থেকে নিয়ে আপনার তুতনির নিচ পর্যন্ত সারাটা হচ্ছে আপনার মুখমণ্ডল এটা সারা ধুইতে হবে তো আপনার এই জায়গায় কিছু রয়ে গেল শুকনা এই জায়গায় কিছু শুকনা রয়ে গেল আপনার হাতের মধ্যে কিছু শুকনা রয়ে গেল নবীজি বললেন ওয়াইলুল লি আকাবি মিনান নার যেই জায়গাগুলো ভিজে নাই যেই জায়গাগুলো শুকনা রয়ে গেল এগুলো হচ্ছে জাহান্নামী এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার পায়ের একটা জায়গা সামান্য ভিজে নাই শুকনা রয়েছে এখন আল্লাহ কি আপনার এই জায়গাটা কেটে জাহান্নামে দিবেন নাকি আপনাকে সহ জাহান্নামে দিবেন সহ দিবেন না জাহান্নামে আপনার এটা তো কেটে জাহান্নামে দিবেন না তার মানে আপনার ওযু যদি ঠিক না হয় এই ওযুর কারণে এই ভালো আমলের কারণেও সঠিকভাবে না করার কারণে আপনি জাহান্নামে হয়ে যাচ্ছে এর জন্য খুব সাবধান প্রথম রাকাত ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন নামাজে আপনি এমন সময় আসলেন আসার পরে যখন আপনার এক রাকাত নামাজ চলে যাবে এই জন্য আপনি তাড়াতাড়ি করে ওযু করতে লাগলেন আপনার ওযুটা পুরোপুরি হলো না আপনি তো দৌড়ে আসলেন নামাজ আপনি শরীক হয়ে গেলেন চার রাকাত নামাজ আপনি জোহরের পুরোটা ইমামের সাথে আদায় করলেন আপনার নামাজ কি হলো বলেন না তার চাইতে তো ভালো আপনি বাড়ি থেকে তাড়াতাড়ি আসবেন যদি না পারেন আপনি তাড়াতাড়ি আসতে তার চাইতেও ভালো আপনি এক রাকাত মিস করেন ইমামের সাথে কিন্তু ওযুটা ঠিক মতো আদায় করেন তারপরে তো আপনার নামাজটা তো হবে তাই না কিন্তু আপনি নামাজ ধরার জন্য এসে আপনার ওযু নষ্ট করে ফেললেন তাহলে আপনার নামাজও হলো না উল্টা আপনি গুনাহগার হলেন নবীজি বলেন ওয়াইলুল লি আকাবি মিনান নার যেই জায়গাগুলো শুকনা রয়ে গেল তোমার বেখেয়ালের কারণে যেই জায়গাগুলো শুকনা রয়ে গেল সেই জায়গাগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এই জন্য ওযু খুব খেয়াল করে করা উচিত তারগিব 2234 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরে এক ব্যক্তিকে 100টা শাস্তির আদেশ দেওয়া হলো এক ব্যক্তি কবরে গেল তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে 100টা শাস্তির আদেশ দেওয়া হলো
সেই লোকটা আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন শুরু করতে লাগলো, কান্নাকাটি শুরু করলো তার শাস্তি কমানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দয়া হলো, তিনি এই ব্যক্তির 99টা গুনাহ 99টা শাস্তিকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ, পড়েন না, একটা মাত্র শাস্তি বাকি রইলো। লোকটা খুব আনন্দিত হলো যে 100টা শাস্তি থেকে আল্লাহ তাআলা 99টা শাস্তি আমার maaf করে দিয়েছেন, শুধুমাত্র একটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন, যাক সমস্যা নাই একটা সহ্য করে নেব। লোকটাকে যখন একটা শাস্তির জন্য প্রস্তুত করা হলো, সেই লোকটা দেখলো যে মাত্র একটা শাস্তির জন্য তার পুরো কবরটাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে পরিপূর্ণ করে দিলেন। নাউজুবিল্লাহ মিনজার। শাস্তি কয়টা? একটা, মাত্র একটা শাস্তি। সেই লোকটা দীর্ঘদিন পর্যন্ত সেই আগুনের মধ্যে থাকলো, তার শাস্তি সে ভোগ করার পরে তার যখন হুঁশ হলো, তাকে যখন শাস্তি থেকে মুক্তি দেওয়া হলো, তার শাস্তি শেষ হয়ে গেছে মেয়াদ, তখন সেই ব্যক্তি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো যে আমাকে কোন আমলের জন্য, কোন বদকাজের জন্য শাস্তি দেওয়া হলো যার শাস্তি এত ভয়ানক? 100টা শাস্তির মধ্যে 99টা শাস্তি আল্লাহ তাআলা মাফ করে দিলেন, মাত্র একটা শাস্তি দিলেন, আর এই একটা শাস্তি এত বেশি ভয়ানক দিলেন, এটা কোন কোন আমলের শাস্তি, কোন খারাপ কাজের শাস্তি? তো ফেরেশতারা তাকে জবাব দিলেন, তুমি জীবনে একবার ওযু করেছিলে, বাকি সারা জীবনের ওযু ঠিক আছে, তুমি জীবনে একবার এক সালাতের জন্য ওযু করেছিলে, আর সেই সালাতের আগে যে ওযু করেছিলে সেই ওযুটা তোমার পরিপূর্ণ হয় নাই, একবার মাত্র, একবার ওযুটা পরিপূর্ণ না হওয়ার কারণে তোমার বেখেয়ালে আজকে তোমাকে এই এত বড় জঘন্যতম শাস্তি তোমাকে দেওয়া হয়েছে। চিন্তা করেন, এক ওয়াক্ত নামাজের জন্য লোকটা ওযু করেছিল, বাকি সারা জীবনের ওযু ঠিক আছে, এইমাত্র এক ওয়াক্ত নামাজের ওযু সঠিকভাবে আদায় না করার কারণে এত বড় শাস্তি তাকে দেওয়া হয়েছে। অথচ আমাদের প্রত্যেকের প্রতি ওয়াক্তের বলতে গেলে আমাদের ওযুগুলো ঠিকমতো হয় না, প্রতি ওয়াক্তের ওযুগুলো আমরা অনেকেই জানি না যে ওযুর আসলে নিয়ম কানুন কিভাবে, ওযুটা আসলে কিভাবে করতে হয়, অনেকের এটা বোধগম্যই হয় না। সেগুলো খুব খেয়াল রাখা উচিত। যে অন্যান্য বিষয় যেগুলো আছে এগুলোর সাথে এই বিষয়গুলোর উপর আপনার গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন, কারণ আপনার ওযু এটা আপনার নামাজের সাথে সরাসরি সম্পৃক্ত। আপনার ওযু হচ্ছে না তার মানে আপনার নামাজও হচ্ছে না। এই ওযুর বিষয়ে একটু গুরুত্ব আরোপ দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইবনে মাজার 427 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন জিনিসের সন্ধান দিব না যেই জিনিসটা আল্লাহ তাআলার জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দিবে এবং জান্নাতে পৌঁছে দিবে? নবীজি বলতেছেন সাহাবীদেরকে যে এমন জিনিসের সন্ধান, এমন জিনিসের কথা কি তোমাদেরকে বলবো না যেই জিনিসটা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতে পৌঁছে দিবে? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কষ্টের সময় তুমি পরিপূর্ণভাবে ওযু করবে, নাম্বার ওয়ান আমল, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করবে। এখন আমরা যেই সময়ে আছি, এখন তো গরমের সময়, এখন দেখা যায় যে একবার না আমরা চারবারও যদি ওযু করতে দেখো আমরা করি, কোনো সমস্যা নাই, কিন্তু আরও এক মাস দেড় মাস পরে যে ঠান্ডার সময় আসবে তখন আমরা অনেকেই চেষ্টা করি যে আসরের ওযু দিয়ে কোনো রকমের সাপ পর্যন্ত চালিয়ে যাওয়া যায় কিনা, এরকম না বিষয়, কষ্টমষ্ট করেও পেশাবের ব্যাগ আছে, তারপরেও কষ্ট করেও যদি এসা পর্যন্ত চালিয়ে নেওয়া যায় তাহলে এসা পরে তো ওযু করতে হবে না, আর বাদে ফজরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই কষ্টের সময়ও তোমার ব্যাগ যদি হয়ে যায় প্রস্রাবের, তুমি প্রস্রাব করে আবার ওযু করলে, মানে এই কষ্টের সময় ঠান্ডার সময়ও তুমি ওযু করলে, ফজরের সময় উঠে ওযু করলে, একটা কষ্ট অনুভূত হলো, এই কষ্টের সময় পূর্ণরূপে যদি ওযু করতে পারো আল্লাহ তাআলার জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে এবং তোমাকে জান্নাতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নম্বর আমল হচ্ছে মসজিদে খুব ঘন ঘন যাতায়াত করা। মসজিদে ঘন ঘন যাতায়াত করা অর্থাৎ যেই ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক হয়ে যায়, মসজিদের সাথে যার আত্মার সম্পর্ক হয়ে যায়, সেই ব্যক্তিটা মসজিদে আজান হয়ে গেলে সে আর বাড়িতে বসে থাকতে পারে না। যদি সম্পর্ক আপনাদের মসজিদের সাথে না হয় তাহলে এটা বুঝতে পারবেন না, আমার কথাটাকে শুধুমাত্র কথা মনে হবে, কিন্তু আপনি এটা ফিল করতে পারবেন যখন অন্তরের সাথে আপনার মসজিদের সাথে আপনার অন্তরের সম্পর্ক হয়ে যাবে। দেখবেন যে আজান হয়ে গেছে, যত বেশি ব্যস্ততা আপনার থাকুক না কেন, মসজিদে যদি না আসতে পারেন টাইম মতো আপনার সারাদিন শান্তি পাবেন না, সবকিছু একটা অশান্তি শান্তি লাগবে, কারণ ওই যে মসজিদের সাথে আপনার অন্তরের সম্পর্ক হয়ে গেছে। তো নবীজি বললেন ঘন ঘন মসজিদে যাওয়া আসা করবা, এই আমলটা তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সালাত আদায়ের পরে অন্য সালাতের জন্য তুমি অপেক্ষা করবে। এবার আসেন, ওযু কেমনে করতে হয় মোটামুটি আমরা কিছু জানি, তবে ওযুর কিছু আদব আছে যেগুলো আমরা জানি না। ওযুর সর্বপ্রথম আদব হচ্ছে আপনি যখন ওযু শুরু করবেন ওযুর আগে বিসমিল্লাহ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ওয়ুদুআ লিমান লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, সেটা কোনো ওযু না যেই ওযুতে আল্লাহ তাআলার নাম তথা বিসমিল্লাহ পড়া হয় না। এই হাদিসকে মাথায় রেখে অনেক উলামায়ে কেরামগণ ওযুর ফরজ চারটার মধ্যে আর একটা যোগ করেছেন, বলেছেন যে ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়া ফরজ। তবে বেশিরভাগ আলেমরা এটাকে ফরজ না বললেও
এটাই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন যে এটা কোনো ওযুই না এই ব্যক্তির ওযুই হলো না যে এই ব্যক্তি ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়লো না তার মানে আপনি যখন ওযু করতে শুরু করবেন ওযু করার আগে পানির কাছে যাওয়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন ওযুর দুই নম্বর আদব হচ্ছে ওযুর সময় মিসওয়াক করা এইটা আমাদের 100 জনের মধ্যে 99.99% মানুষ করে না এই সুন্নাহটা আমাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হচ্ছে মিসওয়াক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিসওয়াক এটা তোমাদের মুখের সুগন্ধ বাড়ায় এবং আল্লাহ তাআলার কাছে তোমাদের প্রাধান্যতা বাড়ায় সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায় এই মিসওয়াক করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল জানেন মিসওয়াক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের মধ্যে মাথা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থায় কিছু মধ্যে ইন্তেকাল করবেন তিনি যে এই মিসওয়াক নতুন মিসওয়াককে চিবিয়ে এটাকে নরম করবেন এই শক্তি তার নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মিসওয়াকটা দিলেন এবং বললেন যে এই মিসওয়াকটা তুমি আমাকে চিবিয়ে দাও আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা চিবিয়ে দিলেন নবীজি মৃত্যুর সামান্য সময় আগেও সামান্য কিছু মুহূর্তে আগেও মিসওয়াক করলেন এই মিসওয়াক করার পরে নবীজি আর কোনো আমল করার সুযোগ পান নাই নবীজির জীবনের শেষ আমল ছিল মিসওয়াক করা সুবহানাল্লাহ এখন নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াককে কত বেশি গুরুত্ব দিলেন আপনি বুঝেন নবীজির এক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাউদ শরীফের 47 নম্বর হাদিস নবীজি বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের বিষয় মনে না করতাম আমি যদি আমার উম্মতের জন্য এটাকে কষ্ট মনে না করতাম প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করাকে আমার উম্মতের জন্য ফরজ করে দিতাম কথা বুঝা গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি যদি কষ্টসাধ্য মনে না করতাম তাহলে পাগড়ি পরা আমার উম্মতের জন্য ফরজ করে দিতাম বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন সুন্নতের কথা এইভাবে বলেন নাই যে ফরজ করে দিতাম কিন্তু মিসওয়াকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন যে আমি যদি এটাকে কষ্টসাধ্য মনে না করতাম যদি আমার উম্মতের জন্য তাহলে প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম তার মানে তখন আপনার ওযুর ফরজ চারটা থাকতো না পাঁচটা হয়ে যেত তার সাথে আরেকটা মিসওয়াক হয়ে যেত আরব দেশে বেশিরভাগ মানুষ এই মিসওয়াকটা এখনো তারা তাদের সুন্নার মধ্যে ধরে রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হিসাবে আমাদের মধ্যে থেকে বিশেষ করে আমাদের দেশের প্রায় 90% মানুষ 99% মানুষ এই মিসওয়াকের মধ্যে নাই আল্লাহ তাআলা এই সুন্নাহকে যেন আমরা জীবিত করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাই বলে আমিন তিন নম্বর ওযুর আদব হচ্ছে পানির অপচয় না করা এটা খুব বেশি আমাদের মাঝে হয় ওযু করতে পানির অপচয় আমরা খুব বেশি করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা দুইটা জিনিস নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবে নবীজি বলতেছেন যে আমার উম্মতের মধ্যে খুব তাড়াতাড়ি শীঘ্রই দুইটা দল আসবে দুইটা এই এমন কিছু মানুষ আসবে যারা দুইটা জিনিস নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবে একটা হচ্ছে আর দোয়া আর আরেকটা হচ্ছে ওযু একটা হচ্ছে দোয়া আর আরেকটা হচ্ছে ওযু অর্থাৎ ওযুর মাধ্যমে যতটুকু তার পানি প্রয়োজন তার চাইতে সে বেশি ব্যবহার করবে পরহেজগারি একটু বেশি দেখাবে সে বাড়াবাড়ি করতে চাইবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুব শীঘ্রই আমার ইন্তেকালের পরে এমন কিছু মানুষ আসবে আমার উম্মতের মধ্যে যারা দুইটা বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবে একটা হচ্ছে দোয়া আর আরেকটা হচ্ছে ওযু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে ওযু করতেন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা বিল মুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন এই যে বোতল আছে এই বোতলটা হচ্ছে হাফ লিটার 50 মিলিলিটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ সমান বর্তমান উলামায়ে কেরামরা বের করেছেন যে এক মুদ সমান হয় 625 গ্রাম এখানে আছে 500 গ্রাম আরও মনে করেন 125 গ্রাম পানি কতটুকু অনেক বেশি এই সামান্য পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অংশ শুকনা থাকতো না ভিজা থাকতো তো আপনার তো এই পানি দিয়ে আপনি তো আপনার শুধুমাত্র কুলি করতেই বের করে ফেলবেন বড়জোর আপনি আপনার দুই কবজি আর কুলি করতে পারবেন এই পানি দিয়ে এর চাইতে বেশি পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি দিয়ে এক মুদ পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ওযু করে ফেলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রবাহিত পানির মধ্যে গিয়ে যদি তুমি ওযু করো আর এই ওযুর মধ্যে যদি বেশি পানি ব্যবহার করো বারবার হাত দাও বারবার পানি ছিটাও যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি পানি নাও তাহলে এটা হচ্ছে অপচয় ইনদাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন আর অপচয়কারী প্রত্যেক ব্যক্তিরাই হচ্ছে শয়তানের ভাই শয়তানের অপচয় করা যাবে আপনার আপনি পুকুরে অজু করেন কিংবা আপনার ট্যাপে অজু করেন এমনভাবে অজু করবেন যাতে আপনার পানির অপচয় না হয় সামান্য পরিমাণ পানি দ্বারা অজু করার চেষ্টা করবেন এটাতে অপচয় হবে না যদি এইরকম অপচয় করতে থাকেন তাহলে আপনার ভালো একটা আমল এই অপচয়ের কারণে নষ্ট হয়ে যাবে চার নম্বর হচ্ছে অজুর একটা গুরুত্বপূর্ণ আদব হচ্ছে যেটা আমরা অনেকেই করি না সেটা হচ্ছে হাত এবং পায়ের আঙুলগুলা হেলাল করা
হাত এবং পায়ের আঙ্গুল এইভাবে খিলাল করা, এগুলো করেন আপনারা? অনেকেই করেন না, এগুলো অনেকেই করেন না। এই হাত এবং এই এই জায়গাগুলোতে অনেক সময় শুকনা থেকে যায়, বিশেষ করে পায়ের পায়ের আপনার আঙ্গুলের মাঝখানগুলা এগুলা খেলাল করবেন, কারণ এগুলো শুকনা থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন ওযু করো তখন তোমাদের হাত এবং পায়ের আঙ্গুলগুলা খেলাল করে নাও। পাঁচ নম্বর, আমরা নাকে পরিপূর্ণভাবে পানি পৌঁছাতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে নবী করিম 3-4টা হাদিস আছে যে তোমরা নাকে ভালো করে পানি পৌঁছাও। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাড়ি যদি কারো গণ হয় তাহলে সেটাকে খেলাল করতে হবে। করেন আপনারা? এই যে মনে করেন যাদের মনে করেন আমার দাড়ি এগুলো গণ দাড়ি আছে, তো এই দাড়ির মধ্যে যদি আমি এরকম পানি দিই তাহলে আমার এই জায়গাটা পুরোপুরি ভিজে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, দাড়ি যখন ভিজাতেন নবীজি হাতের মধ্যে পানি নিতেন এবং তুতনিতে এইভাবে পানি লাগিয়ে দিতেন, লাগানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাল করতেন। বুঝতেছেন আপনারা আমার কথা? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই জায়গাগুলোতে পানি ভালোভাবে লাগাতেন, কারণ এইটা পুরাটাই হচ্ছে মুখমণ্ডল। আপনার চুলের গোড়া থেকে তুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরাটাই হচ্ছে মুখমণ্ডল। আর এই পুরা মুখমণ্ডল দোয়ার কথা আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, তোমাদের পুরা মুখমণ্ডলটাকে তোমরা ধৌত করো পানি দ্বারা। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখা উচিত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ইবনে মাজার 470 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, ওযু করার পরে সে পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলো কি আপনারা পড়েন সবাই? এই সাক্ষীটা যেই ব্যক্তি ওযু করার পরে দিলে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন যে সে 8টা দরজার মধ্যে যে দরজা দিয়ে তার ইচ্ছা সেই দরজা দিয়ে সে যেন জান্নাতে প্রবেশ করতে পারে, সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আমল। আপনার ওযু শেষ, ওযু শেষ করার পরে আপনি উঠে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াটা পড়লেন, ওযু শেষ। এখন ওযু শেষ করে তাহিয়াতুল ওযু দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি উত্তম রূপে ওযু করার পরে দুই রাকাত সুন্নাহ নামাজ আদায় করে, তাহিয়াতুল ওযু ওযুর পরের সুন্নাহ দুই রাকাত নামাজ আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন, সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযুর নামাজ আমরা পড়ি না। এই সামান্য ছোট ছোট আমলগুলো এগুলো অনেক কার্যকারী আমল, এগুলো একটু খুঁজে খুঁজে করবেন। এখন চিন্তা করেন যদি দুইটা রাকাত নামাজ সারা জীবন যদি আপনি তাহিয়াতুল ওযু পড়েন আর মাত্র দুই রাকাত নামাজ যদি কবুল হয়ে যায় তাহলে আপনারা জাহান্নামে যাওয়ার কোনো ভয়, একদিনের মাত্র যদি নামাজ কবুল হয়ে যায় তাহলে আপনি জান্নাত চলে যাবেন, কারণ আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই ছোট ছোট আমলগুলো একটু দেখে দেখে করবেন। এই নামাজের অনেক ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন মেরাজের রাতে জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে সেখানে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলতেছেন যে জান্নাতে মেরাজে যখন গেলাম তখন সেখানে আমি আমার বেলালের পায়ের আওয়াজ শুনলাম। হে বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি এখনো দুনিয়ার জমিনে আছো অথচ তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পাচ্ছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো ভালো এমন কোনো উত্তম স্পেশাল কোনো আমল করি না। নবীজি বললেন, তুমি মনে করো তুমি কি করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেকক্ষণ চিন্তা করার পরে, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আমার কাছে মনে হয় যেটা আমি কখনো সারি নাই, সেটা হচ্ছে আমি আমার জীবনে যতবার ওযু করেছি প্রত্যেক ওযুর পরে দুই রাকাত নামাজ আমি আদায় করেছি, সুবহানাল্লাহ। অর্থাৎ দুই রাকাত নামাজ আদায় করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া অবস্থানরত রয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল যে জান্নাতে যাবেন কনফার্ম জান্নাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেটা দুনিয়ার জমিন থেকে বেলাল দুনিয়ার জমিনে নবীজি জান্নাতে বেলালের পাওয়ার আওয়াজ শুনতেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এই ওযু ঠিক মতো করবেন, ওযুর পরে যে আমলগুলো আমরা বললাম এই কাজগুলো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং ওযুটাকে যথাযথভাবে আদায় করে আমাদের ওযুর কারণে যেন আমাদের নামাজ নষ্ট না হয়ে যায়, ওযুর কারণে যেন আমাদের ওই যেন বিজুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেই জায়গাটা শুকনা রয়ে গেল সেটা জাহান্নামী, এই ওযুর কারণে যেন আমাদেরকে জাহান্নামে যেতে না হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন।